এভাবে আর কতক্ষণ হাঁটবো? বাসা যেতে হবে না? বাবা চিন্তা করবে? তোমার বাবা একা চিন্তা করে, আমার ভাই ভাবি টেনশন করে না? আমার ভাই ভাবি বিশাল টেনশন করে। হ্যাঁ বুঝলাম, কিন্তু ভাই হলো গিয়ে ভাই আর বাবা হলো গিয়ে বাবা। ভাই আর বাবা কি এখনো? কি মন খারাপ হলো? আমি এরকম ফ্যাচ ফ্যাচে মেয়ে একদম দেখতে পারি না। মেয়েরা হবে ড্যাশিং। ড্যাশিং? আরে তুমি তো আমার ড্যাশিং দেখোই নি। শোনো, এইভাবে করে ডান হাত দিয়ে ঘাটটা ধরবো, তারপর বাঁ হাত দিয়ে একটা পাস। ইয়েস, ও বুঝতে পেরেছি, তুই আসলে একটা মারকুটে মেয়ে। মারকুটে? আরে আমি শুধু মারকুটে না, আমি মারকুটে মরকুটে চিরকুটে হিংসুটে। থাম থাম থাম, বুঝেছি, তুই সব কুটেগুলো একটু একটু করে আছিস, কিন্তু ওই মরকুটে আর চিরকুটে এটা কি? বুঝলাম না তো। বুঝলে না তো? না। শোনো, এগুলো বুঝতে গেলে বুদ্ধি লাগে, আর বুদ্ধি লাগে, বুদ্ধি থাকতে গেলে ব্রেন লাগে, ব্রেন থাকতে গেলে মাথা লাগে, আর মাথা থাকতে গেলে মানুষ হতে হয়, আর মানুষ হতে গেলে কি লাগে? মানুষ হতে গেলে তোর মাথা লাগে। তুই বলতে যাচ্ছিস যে আমার ব্রেনও নাই, আমি মানুষও না? না, তাহলে আমি কি? তুমি তুমি হচ্ছে এই গাছ, বটবৃক্ষ। চাল দে, এদিক ওদিক দেখছিস কি রে? না স্যার, মানে ওই ভুলুটা কোথায় গেছে বুঝতে পারতেছি না। তোর চাল তুই দে, ভুলু কাজে গেছে। কাজটা কি ধরনের কাজ স্যার? আমি যাইতে পারতাম না? তুই যে কাজ পারতিস তোকে সেটাই দেয়া হয়েছে, চাল দে। জি। ওই যে অকম মাটা এসেছে, কি খবর পাটোয়ারি? ছবি এনেছ? শাহে ছবি আনতে পারিনি ঠিকই, কিন্তু কন্যা বড়ই সুশীলা। স্যার কি আবার বিয়ে করতে চায়? 25 বছর হলো স্ত্রী বিয়ে হয়েছে, তাই তো স্ত্রীর প্রয়োজন, এটা দোষের কিছু না। বুঝছি তো স্যার, তুষকে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, একটা কাজও নিয়ম মাফিক করতে পারো না। স্যার আমি সবই জোগাড় করে আনতে চেয়েছিলাম, কিন্তু আপনার ওই বলু জোর করে আমাকে ধরে নিয়ে আসলো। আমি বলতেছিলাম কি স্যার, কি দরকার ছিল স্যার? দেখছি কোনো দরকার নেই, তুমি যেতে পারো। যেদিন সব কাজ গুছিয়ে আনতে পারবে সেদিন আসবে, যাও। কালু চল দে, চাটা খেয়েই যাই। সাহেব এত কষ্ট করে দৌড়ে এলাম। কথা বাড়িও না, দৌড়ে এসেছো দৌড়েই চলে যাও। একটা কাজ ঠিক মতো করতে পারে না, একটা মেয়ে ছবি আনবে, একটা ভালো দেখে একটা কন্যাকে বেছে আনবে, সেটা পর্যন্ত পারে না। তোমাকে না বলে ওই আমার ওই যে পাহারাদার জয়নাল, ওটাকেও বলতে পারতাম। কালু চাল দে, তুমি যাও। আর লজ্জা দেবেন না স্যার, মরেই যেতে ইচ্ছা হয়, জয়নালের নিচে নেমে যাচ্ছি। সাহেব কষ্ট পাচ্ছে, চাটা বরং খেয়েই যাক, খুব মায়া লাগে। মায়া লাগে? পাটোরে এখন চা পাবে কালু, আর ভুলু 3 দিন পাবে না, ঠিক আছে? জি না সাহেব, আপনি তো বলেছেন ইংরেজরা আমাদের বিনা পয়সা চা খাওয়া শিখেছে, তাই তো এই নেশায় তো আমরা ভূত। চা ছাড়া আমি বাঁচুন না, অন্যের জন্য আমি চা ছাড়তে পারব না। এই পাটোয়ারি, তোমার চা খাওয়ার দরকার নাই, চলো তোমার দরজার বাইরে দিয়ে আসি। চাচা আপন প্রাণ বাঁচা। এই যে দি, কোথাও যাচ্ছো না আসছো? বাবা প্রতিদিন এই সময় আমি কোত্থেকে ফিরি তুমি জানো না? আমি কি করে জানবো, আমি কি তোমার সঙ্গে যাই নাকি? আর তুমি কোথায় যাও, কার কার সঙ্গে, কখন কখন কি কি কথা বলো, সেগুলো কি আমি সব দেখে রাখি নাকি? কি বলিস? ঠিক ঠিক, একদম ঠিক। চোপ চামচার দল চামচা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওরা আমার চামচা, যদি তোমার চামচার দরকার হয় তো বলতে পারো। বাবা ফেরার সময় রোজ রোজ এত কথা আমার ভালো লাগে না, প্রতিদিন সকালে আমি ক্লাসে যাই, একেবারে সময় মতো বাসা ফিরে আসি, তারপর যদি তুমি এরকম করো তাহলে কেমন লাগে বলো। না তুমি একদম ঠিক সময় যাও, তাড়াতাড়ি ফিরে আসো, এটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, ওকে। বুঝতে পেরেছি বাবা। বাবা এই যে আমি সময় মতো বাড়ি ফিরে এসেছি এজন্য তুমি খুশি হয়েছো, মোট কথা তোমার একা ভালো লাগে না, এই কথাটা তুমি আমাকে বললেই পারো। আমার একমাত্র ছেলে, একমাত্র ছেলে না স্যার, একমাত্র সন্তান। তুই মাঝে মাঝে বড় বুদ্ধিমানের মতো কথা বলিস। পাটোয়ারি নাও চা খাও, মিষ্টিটাও খাও। ঠিক আছে স্যার। এইবার চল। জি
শব্দ হচ্ছে শুনতে পাচ্ছিস না? পাচ্ছি। তোর ভাইয়া বোধহয় বাইরে দাঁড়িয়ে আছে, দরজাটা খোল। প্রশ্নই আসে না ভাবি, আমি এখন দরজা খুলতে গেলে বিরাট একটা গন্ডগোল হয়ে যাবে। শোনো, কালকে তোমাদের প্রথম বিবাহ বার্ষিকী ছিল আর ভাইয়া বাসাই আসলো না। না 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 ভাবি, আমি দরজা খুলতে পারবো না। আমি দরজা খুললে না একটা ঝামেলা হয়ে যাবে। তুই কি মনে করিস আমি তোর ভাইকে ছেড়ে দেবো? আমার রাগ নেই, তুই দেখিস এই গরম খুন্তি দিয়ে ওর মুখ আমি পুড়িয়ে দেবো, যাতে তিন দিন ছুটি নিয়ে বাসায় থাকতে পারে। তুই বেগুনটা দেখ। ভাবি ভাবি, তিন দিন বাসায় ভাইয়া ছুটি নিয়ে থাকবে সেটা তো খুব ভালো কথা, কিন্তু গরম খুন্তিটা মুখে দিলে মুখটা যদি পুড়ে যায়, দাগ টাগ হয়ে একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। তার চেয়ে বলছো তুমি বেগুনটা ভাজো। হ্যাঁ, তোমার হাতের বেগুন ভাজা তো অপূর্ব। আমি গিয়ে দরজাটা খুঁজছি। এই শোন, দরকার হলে চোখটা বন্ধ করে দরজা খুলিস, চেহারাটা না দেখলে রাগটা একটু কম হবে। গুড আইডিয়া। বাসার সবকটি মেজাজ এখন চরম ক্ষিপ্ত, এই মুহূর্তে দরজা খোলা সম্ভব হচ্ছে না। অনুগ্রহপূর্বক আপনি পাঁচ মিনিট পর আবার বেল চাপুন। বললাম পাঁচ মিনিট পর দরজার আবার বেল বাজাতে, তুমি কথা শুনতে পাও না, না বুঝতে পারো না। শোনো, আমরা বাড়িতে যারা আছি তোমার উপর ভীষণ রেগে আছি। কালকে ডিউটির কথা বলে বাড়িতে না এসে তুমি ভীষণ অন্যায় করেছো। দুর্জয় কি আছে? না। কোথায় গেছে? কোথায় গেছে যা আমি কি করে জানবো? এই শহরের কোথায় খুন হয়, কোথায় ডাকাতি হয়, কোথায় চিন্তাই হয়, কার কাজের মেয়ে পালিয়ে যায়, কার মুরগি চুরি হয়, সেগুলো কি আমি জানি? সেগুলো জানে হচ্ছে থানার ওসি। যান থানায় গিয়ে ওসিকে জিজ্ঞেস করুন এগুলো কোথায় হয়েছে আর ভাইয়াকে কোথায় ডিউটি দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? তাহলে দাঁড়িয়ে আছেন কিসের জন্য? বেশি জরুরি দরকার হলে থানায় যান, আর না হলে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে না থেকে পরে যোগাযোগ করুন। বাই। কাজটা মনে ঠিক হলো না, যদি ভাইয়ের কোনো বন্ধু হয়। চলে গেল, মেজাজ চলো খিচড়ে দিয়ে গেল। এই দুর্জয়, বেশি তোর খোঁজ করেছিলাম, তারপরে সেলিমের কাছ থেকে তোর বর্তমান অ্যাড্রেস নিলাম। চল বাসায়, চল চল চল। বাসায় গিয়েছিলাম, গিয়ে বুঝলাম যে তুই এখানে আছিস। সো আমি এখন বাসা যাবো না। কাল ছিল আমার ম্যারেজ ডে, বুঝলি? ওই বিশেষ এক ডিউটি পড়াতে আমি যেতে পারিনি, তাই আমার উপর প্রচণ্ড ক্ষেপে আছে। সেটা আমি বাসায় গিয়েই বুঝতে পেরেছি। বাসায় গিয়ে তাড়াতাড়ি ম্যানেজ কর, তোর উপর যা ক্ষেপে আছে। বাবারে বাবা, হাত তুই চল। আমি আমি যেতে পারবো না। তুমি আমার কার্ড রাখো বন্ধু, এটা আমার কার্ড, আমাকে একটা ফোন করে চলে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। তুই বাসায় চল। আজ না, আরেকদিন যাবো। প্লিজ তুই তাড়াতাড়ি বাসায় গিয়ে ম্যানেজ কর। যাবি তো? শিওর। আসেন স্যার, এই মহল্লাতে থাকেন, অথচ আমার কাছ থেকে একদিনও মাংস লন না। একবার টেস্ট করেন স্যার। না, আমি আসলে মাংস কিনতে আসিনি। কেন স্যার, খাসির মাংস খান না? তা খাই, কিন্তু যা দাম তাতে। এইটা কোনো কথা কইলেন স্যার? আপনার ইচ্ছা হইব খাইবেন, দাম নিয়ে চিন্তা করেন কেন? না, যেটা দিতে পারবো না সেটা নিয়ে তো চিন্তা হবেই। আপনি তো দেখছি আজব কিসিমের পুলিশ স্যার, দুইজন কনস্টেবল প্রত্যেক সপ্তাহে 1 কেজি করে মাংস লয়, তারা কি দাম দেয়? দেয় না। আর আপনি হলেন ঢাকা রেঞ্জের বড় অফিসার, আপনি 2 কেজি করে লইবেন, দাম লাগবো না। ওরা দাম দেয় না, তুমি কিচ্ছু বলো না। আসলে স্যার অপরাধ তো আমারও আছে,
এই যেমন ফুটপাতের অর্ধেকটা দখল করে দোকান দিছি, এই অপরাধে আপনারা আমার দোকানটা ভাঙিও দিবার পারেন, আবার আমার এই গ্রেপ্তারও করবার পারেন। তাই আপনার কাছ থেকে আর দাম লই না। এই মাংস লন স্যার। আমি মাংস নেব না, একটা ছাগল আমার খুব দরকার। কি করলেন স্যার, পুরো ছাগলটাই লাগবো? ধার নেব, এক ঘন্টার জন্য ছাগলটা নিয়ে যাব, ঠিক এক ঘন্টা পরে জ্যান্ত ছাগলটাই ফেরত দেব। ও খাইবেন না, এক ঘন্টা কেন স্যার, আপনি দুই ঘন্টার জন্য লোন দরকার হইব সারাদিন রেখে দিবেন। ভাবছিলাম যে তোর আকিকাটা দিয়ে দিব। আমার আকিকা? ও মা, আমার আকিকা তো ছোটবেলায় হয়ে গেছে। আহা, তা হয়েছে, কিন্তু তখন তো একটা ভুল ছিল। ভুল? কি 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 ভুল বলো তো? তুমি একটু বুঝে বলো না। আমি আবার কি বলবো, কিছু জানলে তো বলবো। ছোটবেলায় আকিকার সময় কি ভুল হয়েছে সেটা তুমিই ভালো জানো। ভাবি তো ঠিকই বলেছে ভাইয়া, ভাবি কি করে জানবে, ভাবি তো তখন এবারে বউ হয়নি, ও তো তখন আমার মতো ছোট ছিল। না থাক, আমি তাহলে ছাগলটা ফেরত দিয়ে আসি। হ্যাঁ ভাইয়া, তুমি কি চাও আমার সারা জীবন একটা ভুল হয়ে থাক? না না, তা কেন চাইবো। তাহলে তুমি এক্ষুনি বলো আমার ছোটবেলার আকিকার সময় কি ভুল হয়েছিল, এবং সেই ভুলটা আজকেই শুধরাতে হবে, এক্ষুনি বলো। আচ্ছা, কি পশ্চিম দিকে মুখ করা হয়নি, নাকি দোয়ায় কোনো গণ্ডগোল ছিল? আচ্ছা, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলা হয়েছিল তো? না না, সেসব কিছু না, তুমি বলো না। বারে আমি কি জানি, তোমাদের ভাই বোনদের ভুল তোমরা সামলাও, আমি রান্নাঘর সামলাই। ভাইয়া বলো কি ভুল হয়েছিল, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমার মনে হয় তোর নামটা ভুল রাখা হয়েছিল। নাম মানে তুই যেভাবে কথা বলিস, যেভাবে শব্দ করিস, তাতে তোর নাম ঝর্ণা, ঝঞ্ঝা, চপলা, চঞ্চলা কিংবা বাচাল রাখলে খুব একটা অসুবিধা হতো না। তাই ভাবলাম নামটাও পরিবর্তন করে ফেলি, সাথে আকিকাটাও। ভাবি ভাবি ভাবি, তাড়াতাড়ি এদিকে এসো। উফ, আমি এখন কি করব? এই ভাবি, তোমার গরম খুন্তিটা নিয়ে এসো তো। এই ভাইয়া ভাইয়া, দাঁড়াও, খবরদার ভাইয়া যাবে না কিন্তু আজকে, তোমার কিন্তু তোমার ছাগল লাগবে। ভাবি ভাবি, তাড়াতাড়ি এসো, আমাকে ধরো, নালে আমি কিছুই তো একটা অঘটন করে ফেলব। ভাবি আমার সাথে চাপাবাজি আজকে তোমার একদিন কি আমার একদিন, দাঁড়াও। তোমাকে আমি, রাস্তাঘাটে মানুষ যদি দেখে তুই আমাকে মারছিস, তোর জীবনে বিয়ে হবে না। আমার বিয়ে নিয়ে তোমার ভাবতে হবে না। শোনো, মানুষ যখন জন্মায় তখন তার বিয়ে, প্রেম, এগুলো সব লেখা হয়ে যায়। তাই তোমার কপালে কি লেখা আছে একটু দেখো না। আই, আমি কি আমার কপাল লিখেছি নাকি যে আমি জানবো?
তবে আমি এটা জানি, আমি যাকে ভালোবাসবো আমার সাথে তারই বিয়ে হবে। জীবনাওলা, আমি বলে দিচ্ছি তুই যাকে ভালোবাসবি তার সাথে তোর জীবনাও হবে। খবরদার খবরদার, আমার সাথে এরকম বলবে না। জানো কালকে না ভাইয়ের একটা ফ্রেন্ড এসেছিল আমাদের বাসায়, একদম গোবেজারা টাইপের চেহারা, ট্যাপ ট্যাপ করে আমাদের দিকে তাকিয়েছিল। কি শুনছো না? শুনছি শুনছি, বলে যা। কাল আবার একটা অ্যানালিসিস তোকে জমা দিতে হবে না এটার উপর। নো নিড, আমি চলে যাচ্ছি। চলে রেজো, কোথায় যাচ্ছিস? আকাশ, ঘুমিয়েছ নাকি? না বাবা, পড়ছি। বসো বসো, কি বলবে বলো। আরে আগে একটু বসি, দম নেই, তারপর বলি। বুঝেছি বাবা, তুমি অনেক সময় নেবে, ঠিক আছে বলো। তুমি বড় হয়েছ। হ্যাঁ হয়েছি। আমি বুড়ো হয়েছি। না হন। তার মানে? মানে আমার বাবার বয়স হতে পারে কিন্তু সে বুড়ো হতে পারে না। বলো। আমি সারাদিন বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাই। বাবা, তোমার গাড়ি আছে, ড্রাইভার আছে, টাকার কোনো অভাব নেই, তুমি গাড়ি নিয়ে বের হয়ে যা খুশি শপিং করো। একা একা গিরি আর আমি যা আইডিয়া করছিলাম তাই আজকে সারে নিজের বিয়ার কথা বাইজানরে কইব। স্যার এই কামটা ভালো করতেছে না। আবার হেডে ব্যাপাও কেমনি, 25 বছর স্ত্রী ছাড়া থাকা খুব কষ্টের। ঘোরার ডিম কষ্টের। তুমি স্ত্রীর ছাড়া আসো না, আমি স্ত্রীর ছাড়া আসি না, কিন্তু আমাকে বুঝি কষ্ট হয় না? আসিলে না, আমরা কোনো মানুষের মধ্যে পড়ি। ওই যে ভাইজান কয় হলো না, আমরা এলাম সামসা। সামসা মানে সামসা। সামসা কইলেও ভাইয়া আমাকে আদর করে না, এটা সত্য কথা কইছ। আসলে আমাকে তো অনেক বুদ্ধি, আমাকে পেট ভরা গিজ গিজা বুদ্ধি। এরা কিন্তু বোঝে না। পৃথিবীতে মানুষ আসে একা, যায়ও একা, মাঝের সময়টুকু তার পাশে যদি কেউ থাকে ভালো, না থাকলে কোনো ক্ষতি নেই। এত কঠিন কথা তোমার বলা দরকার নেই বেটা, আমি বুড়ো হয়েছি আমি বলতে পারি। বাবা, কারো জীবনই কিন্তু সংশয়হীন না, সেটা বাবা হোক আর ছেলে হোক। আকাশ, তুই এমন করে কথা কখনো বলবি না বাবা, এতে আমার খুব কষ্ট হয়। তুই ছাড়া যে আমার জীবন মরুভূমি, তুই কখনো দুষ্টুমি করে এমন করে কথা বলবি না। আরে বাবা, তোমার সাথে দেখি ঠাট্টাই করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আর কখনো বলবো না। এখন তুমি বলো, প্লিজ বাবা রাগ করো না, বলো কি বলবে প্লিজ। আমি তোর বিয়ে দিতে চাই। একটা ফুটফুটে বউ আসবে ঘর আলো করে। ওই যে তুই আমাকে শপিংয়ে যেতে বললি না, আমি আমার বৌমাকে নিয়ে শপিংয়ে যাব, বেড়াতে যাব, ওই মহিলা সমিতিতে নাটক দেখতে যাব। তাহলে বেচারি আমার কি হবে, আমি কি ঘুরবো ওই কালু আর ভুলুর সঙ্গী হয়ে? আরে তোকেও তো সাথে নেব, নইলে ওই বুড়ো ছেলেকে নিয়ে সারাদিন একা একা ঘুরতে ভালো লাগবে কেন বৌমার? কিন্তু বাবা, আমার পক্ষে তো এখন বিয়ে করা সম্ভব না। কেন? শোন, এই পাটওয়ারি একটা চমৎকার মেয়ের ছবি এনেছে, দেখবি নাকি? বাবা, তোমার পছন্দ হয়েছে তুমি দেখো, আমাকে দেখো না, তোমার পছন্দ আমার পছন্দ। তাহলে আমি আজই কথা বলি? না বাবা, তুমি কথা বলো না। কেন? তোর কি কোনো পছন্দ আছে নাকি? হ্যাঁ। হ্যাঁ, তাহলে তো আমি রাজি। আমি কি ওকে চিনি? নিজম নাকি? হ্যাঁ, ও তো চমৎকার মেয়ে। তাহলে আমি, হ্যাঁ, ওকে আমার বউ করে নিতে কোনো আপত্তি নেই, আমি একদম এখনই রাজি। মাফ করে দিন। যাই বলিস দোস্ত, দেশ একটা বিরাট ব্যাপার। যদি দেখি দেশে ভালো লাগছে তাহলে থেকে যাব। কিরকম? যেমন ধর, চাকরিটা ভালো লাগতে হবে। বিদেশে যে সাবজেক্টে পড়াশোনা করেছি তাতে সেখানে চাকরির প্রচুর অপরচুনিটি, বেতনও ভালো। সেই তুলনায় দেশে হয়তো অত বেতন পাবো না, কিন্তু ভালো লাগতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হলো যে যাকে বিয়ে করব, ইনফ্যাক্ট যে মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছি তাকে ভালো লাগতে হবে। তার মানে আমার বউ হওয়ার তার যোগ্যতা থাকতে হবে,
সব মিলে সব ভালো লাগাগুলো যদি একসাথে হয় না, তবে বিদেশ থেকে যাব, না হলে আবার সে বিদেশ। কিন্তু ঢাকায় তোদের জমি বাড়ি এসবের কি হবে? বিক্রি করে দেবো। তবে মনে হচ্ছে সেসবের আর প্রয়োজন হবে না, যে তুই একটু সাহায্য করিস। আমি মানে? দেখ দুর্জয়, একটা ভালো চাকরির অফার এদেশেও আছে, ঢাকার বাড়ি সম্পত্তি সবই তো আছে জানিসই। তাছাড়া বাবা মায়ের এরকম সড়ক দুর্ঘটনায় মারা যাওয়াটা, মানে ইনফ্যাক্ট সেই খবরটাও তুই জানিস। এখন একটা পিছু টান, একটা সংসারের স্বপ্নই এদেশে আমাকে ধরে রাখতে পারে, তার জন্য চাই একটা মনের মতো বউ। তা অবশ্য ঠিক, কিন্তু আমি এ ব্যাপারে তোর জন্য কি করতে পারি? যা করার তুই করতে পারিস। ঠিক বুঝলাম না। যেমন আমি তোর বোন নিজুমকে বিয়ে করতে চাই, যদি তোর এবং ভাবির সেই সাথে নিজুমেরও যদি ব্যক্তিগত কোনো পছন্দ না থাকে। আচ্ছা, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে, তাই না? কী ব্যবস্থা করবো বল? তোর ভাইয়ের বন্ধুর সাথে তোর বিয়ে ঠিক হচ্ছে, এটা তো গুড নিউজ। প্লিজ আকাশ, আমার এখন ইয়ার্কি টিয়ার্কি একদম ভালো লাগছে না, বি সিরিয়াস। ওকে, ফ্রম নাও আই এম সিরিয়াস। শোনো নিজু, কি তোমাকে এতদিন শুধুমাত্র আমি বন্ধু হিসেবে দেখেছি, আই মিন আমার জুনিয়র ফ্রেন্ড। তোমার ভাই তার বন্ধুর সাথে তোমার বিয়ে ঠিক করেছে, আমার বাবাও আমার বিয়ে ঠিক করেছে। আমার বাবার আদেশ অমান্য করার সাধ্য আমার নেই, আর আমি করবো বা কেন? তোমাকে যদি বিয়ে করতে হয় সেখানে তো ভালোবাসা বলে কোনো একটা কিছু থাকতে হবে, সেটা তো নেই। আকাশ, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো নাকি সত্যি সত্যি বলছো? সত্যি বলছি, এবং জীবনে প্রথম সত্যি বলছি, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। তুমি প্লিজ থাক থাক, আর বলতে হবে না। আমি আসলে আসলে আমি এতদিন তোমার বন্ধুত্বকে ভালোবাসে মনে করেছি, আমি শুধু শুধু তোমাকে দোষারোপ করছি, আমি সরি। তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না। ভুল বললে, দেখো নিচু, দুনিয়াটা অনেক ছোট, এখানে একজনের সাথে আরেকজনের দেখা হয়ে যেতেই পারে, আর তোমার সাথে আমার দেখা সেটা হবেই, এপারে না হোক ওপারে হবে। তুই একটা কাজ কর নিচু, এপারে তুই তোর বরের সাথে থাক, ওপারে গিয়ে আমার সাথে থাক। নিঝুম নিঝুম, ও পারে শুধু তুই আমার, ও পারে তুই শুধু আমার নিঝুম। দেশে আপনজন বলতে তেমন কেউ নেই, যা আছে দূর সম্পর্কের, আর বন্ধু বান্ধব এক একজন এক এক দিকে, তাই এই বাসরঘরটা সুন্দর করে সাজানো হয়নি। মন সাজানো থাকলে ঘর সাজানোর প্রয়োজন হয় না। বাহ, চমৎকার। মনটা যদি সুন্দর করে সাজানো থাকে তাহলে খুব সাধারণ কম দামি জিনিস দিয়ে গোছানো ঘরও অনেক সুন্দর লাগে। ফ্যান্টাস্টিক, তোমার সঙ্গে আমার জমবে বুঝলে, যেটা সিনথিয়ার সাথে একদমই জমেনি। সিনথিয়া? আরে আমার আমেরিকান বউ। শোনো, আমেরিকাতে মানে ওদের দেশে নাগরিকত্ব পাওয়ার জন্য অনেকে কন্ট্রাক্ট ম্যারেজ করে, যেটা আমার একদমই পছন্দ ছিল না। আমি যখন পড়াশোনা করতাম তখন সিনথিয়া নামে একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়, এবং আস্তে আস্তে সেই পরিচয়টা প্রেমের দিকে টার্ন করে, মানে ও কেন জানি আমাকে খুব ভালোবেসে ফেলে এবং হ্যাঁ আমি ওকে ভালোবেসে ফেলি, তারপরে আমরা দুজন বিয়ে করি। কিন্তু বিয়েটা বেশি দিন টেকেনি, মাত্র 9 মাস ওকে ডিভোর্স দিয়েই আমি দেশে ফিরি। এই কথাগুলো আপনার ভাইয়াকে বলা উচিত ছিল, তাতে কি লাভ হতো? বরঞ্চ ক্ষতি হতো, তোমাকে এভাবে আমি পেতাম না। তাছাড়া প্রথম তুমি যেদিন আমার মুখের উপর দরজা বন্ধ করে দাও, সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করি আমি তোমাকেই বিয়ে করব। তাই বলে আপনি মিথ্যে বলবেন? আমি মিথ্যে বললাম কই, একটা সত্য গোপন করেছি মাত্র।
এ নাও ধরো। কি এটা? বারে তুমি না বললে মন সুন্দর থাকলে ঘর সুন্দরের খুব একটা প্রয়োজন হয় না, এটা খেলে মন ঘর দুটোই সুন্দর থাকবে। না ধরো। এই ম্যান, হোয়াট দ্য হেল ইউ আর ডুইং? তুমি কি জানো এই হুইস্কি গ্লাসের দাম কত? তোমার ভাইয়ের এক মাসের বেতন দিয়ে তো কেনা সম্ভব না। খবরদার, আমার ভাই সম্পর্কে কিছু বললে কিন্তু ভালো হবে না। ও বুঝতে পেরেছি, তোমার সাথেও এত শখ করে বিয়ে করে যখন ঘরে এনেছি তখন। তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। পুরো বাড়িটাই তো ঠান্ডা হয়ে গেছে, কেমন করে যে আমাদের দিনগুলো কাটবে। তুমি তো ডিউটিতে চলে যাবে, নানান ঘটনায় সময় পার হয়ে যাবে, কিন্তু আমার কি হবে? নিঝুম ছাড়া এই নির্জন বাড়িতে কেমন করে আমি দিন কাটাবো বলো তো? এই আজ না হোক কাল তো আমার বোনকে কারো না কারো হাতে তুলে দিতেই হতো, তাই তুলে দিলাম। ওকে ছাড়া আমারও ভীষণ কষ্ট হচ্ছে। যাক, ও সুখে থাকলে আমরা সুখী। ওকে কবে আনতে যাবে? শোনো, আবার কি এলো? আচ্ছা আমি দেখছি। নিঝুম, নিঝুম কি হয়েছে তোর? নিঝুম কথা বলছিস না কেন? নিঝুম কি হয়েছে? নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। আমি ওকে ছাড়বো না, আই উইল কিল হিম। কোথায় যাচ্ছো? মাথা ঠান্ডা করো, কামরান এখন নিঝুমের স্বামী। আমার উপর তোমার যেমন অধিকার, আমার ভাইয়ের চাইতেও বেশি, ঠিক তেমনি। রেহানা, আমি নিঝুমকে ঘরে নিয়ে জানার চেষ্টা করছি কি হয়েছে। তুমি ঠান্ডা মাথায় কামরানের কাছ থেকে জানার চেষ্টা করো ব্যাপারটা কি। আমি থানায় ফোন করে দিচ্ছি, তোমার যেতে দেরি হবে। কামরান, তুই আমার বোনকে এভাবে ফেলে গেলি আমি জানতেও পারলাম না। আমার নিঝুমের কি হয়েছে, কি করেছিস তুই? নিঝুম কোনো কথাই বলছে না, আজ না হোক কাল তো কথা বলবে। যদি আমার বোনের সাথে, আমি তোকে ছাড়বো না কামরান, আই উইল কিল ইউ। হ্যালো, কে? নিঝুম জি, কে বলছেন?
আমি ইমতিয়াজ, আকাশের বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। মা, আমি জানি দুদিন আগে তোমার বিয়ে হয়েছে, এসব কথা হয়তো তোমার ভালো লাগবে না, কিন্তু এই কথাগুলো বলার দায় যে আমার উপর পড়েছে মা, তুমি কি শুনছো? জি আঙ্কেল, আমি শুনছি। তোমার গলাটা এমন কান্না কান্না কেন মা? গতকাল না তোমার বিয়ে হলো? হ্যাঁ, গতকালই ভেঙে গেছে। আকাশকে বলবেন বিয়ে আমার কপালে শুইল না। আকাশ তোমার কোনো কথা শুনবে না মা, তোমার এত বড় একটা দুর্ঘটনার পর হয়তো তোমাকে বলা আমার ঠিক হচ্ছে না, কিন্তু তুমি কি কাল একটু আমার সঙ্গে দেখা করবে মা? আমার যে তোমার সঙ্গে কিছু কথা বলার দরকার ছিল। জি, আমি আসব। আর আমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা সেটা তো আকাশকে নিয়েই ঘটে গেছে। আকাশ তোমাকে একটা চিঠি দিয়েছে, সেই চিঠিটা? চিঠির আমার কোনো প্রয়োজন নেই আঙ্কেল, আপনি ডেকেছেন, আমি আসব। আমার মনে হয় চিঠিটাই তোমার সবচেয়ে বেশি দরকার। তোমার জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আমার আকাশ জানলে বড়ই আঘাত পেত, না জেনে ভালোই হয়েছে। জানলেও কিছু হতো না আঙ্কেল, ও যদি আমাকে বন্ধুই ভাবত তাহলে কি একটা বারের জন্য আমার খোঁজ করতো না? কিন্তু আকাশ যে বলেছিল তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবি না। মিথ্যে বলেছে, আমি জানি ভালো শুধু আমি ওকে বেসেছিলাম, ও আমাকে কখনো ভালোবাসেনি। আমার আকাশ তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। মৃত্যুকে সামনে রেখে কেউ মিথ্যে বলে না মা। সেদিন ও আমাকে বলেছিল নিঝুম জানে আমি ওকে ভালোবাসি। বাবা, আমি নিঝুমকে বলেছি ওকে আমি ভালোবাসি না, কিন্তু বাবা, নিঝুমকে আমি আমার মনের যে স্থানে রেখেছি সেখানে রেখে আমি চলে যেতে চাই। আমি যদি নিঝুমকে বলতাম আমি তোমাকে ভালোবাসি, নিঝুম আর কাউকে বিয়ে করতো না। আমি চলে গেলে পরে তার কি হতো বলো বাবা? কে দেখতো নিঝুমকে? আমি চলে গেলে হয়তো সে অনেক কষ্ট পাবে, কিন্তু বাবা, পৃথিবীর কোনো কষ্টই তো চিরস্থায়ী হয় না। একসময় সে হয়তো আমাকে ভুলেই যাবে, আমি আমার মনের মাঝে নিজুমকে রেখেই চলে যেতে চাই। বাবা আকাশ, একটু শান্ত হও বাবা। বাবা, আমি চলে গেলে নিজুমকে এই চিঠিটা তুমি দিও। তোমাকে এই চিঠিটা দিয়ে চলে গেছে। ওকে কেন চলে যেতে হলো আঙ্কেল? আঙ্কেল, আপনি আমাকে কিছু খুলে বলছেন না কেন? আকাশ কোথায়? ও নেই মা, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। ওর ব্রেন টিউমার ছিল, কাউকে জানায়নি, বিদেশে গিয়ে চিকিৎসা করাতো। ওর অবস্থা এমনই খারাপ হয়ে গিয়েছিল, ওর কষ্ট আর আমি সইতে পারছিলাম না। তিন দিন আগে ও না,
নিজু মা। ভাইজান নাই, ভাইজান স্যার আমরা এই বাড়িতে থাকুন কেমনে? ভাইজানের সাথে আমরা মরলাম না কেন? নিঝুম, জীবন এত ছোট হয় কেন বলতো? শুরু হতে না হতেই ফুরিয়ে যায়, ম্লান হয়ে যায় প্রভাতের উজ্জ্বল আলো। আমার জীবনটা দেখ, এই তো শুরু হলো মাত্র। ইউনিভার্সিটিতে তোকে দেখলাম, ঝমঝম করে কথা বলা মেয়েটার নাম নিঝুম। আমার দিকে চেয়েও দেখলি না, হঠাৎ একদিন আমাকে বললি, এই ছেলে আমাকে তুমি ফলো করো কেন? আমি বললাম, তুমি এত সুন্দর, তোমার সাথে চলতে ভালো লাগে, তাই চলছি। ফলো করি না তো? ফলো তো করে গোয়েন্দারা, আমি তো প্রেমিক, গোয়েন্দা নই। আমার এত কথার বদলে তুই বললি, খবরদার আমাকে ফলো করবে না, ওসব মিষ্টি কথায় আমি ভুলি না। আর একদিন যদি আমার আশেপাশে তোমাকে দেখি, থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেব। আমি অবাক হয়ে ভাবলাম, এ কেমন মেয়ে, এর মধ্যে তোর সামনে পড়লো একটা রাস্তার কুকুর। তুই ভয়ে দৌড়ে এসে দু হাতে আমাকে জড়িয়ে ধরলি, চোখ বন্ধ করে বললি, ওই কুকুরটাকে তাড়াও। আমি বললাম, কুকুরটা তোমার ভয়ে চলে গেছে, তুমি আমাকে ছাড়ো। তুই ছাড়লি না, আরো শক্ত করে ধরে থাকলি। কি ছিল সেই স্পর্শে? আমি তোর প্রেমের বাঁধনে বাঁধা পড়লাম, তুইও পড়লি। আমি বললাম, নিঝুম আমাকে ছাড়ো, লোকে দেখবে। তুই বললি, আমাকে বাসায় পৌঁছে দাও, আমার হাত ধরে থাকলি তুই। তারপর থেকে আমরা একে অপরের বাঁধনে বাঁধা পড়লাম। কিছুদিন আগে বিদেশ গিয়েছিলাম, তোর মনে আছে? এখানেও মাঝে মাঝে খুব মাথা ব্যথা করতো আমার, বিদেশে গিয়ে ভীষণ ব্যথা হলো, ডাক্তার বলল ব্রেইন টিউমার, সময় শেষ, কোনো চিকিৎসাই সম্ভব না। ব্যথা কন্ট্রোলে রাখার ওষুধ দিল শুধু, হয়তো আজ অথবা কাল আমি তোকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে যাব, ডাক্তারের ডেট তো তাই। আমার জীবনের থেকে আমি তোকে বেশি ভালোবাসতাম, শুধু তুই আমার প্রথম এবং শেষ প্রেম। তোর জীবনে আমি তাই হতে চেয়েছিলাম, প্রথম হয়েছি, শেষ হতে পারলাম না। জানি কাল তোর বিয়ে হয়েছে, তোর স্বামী তোকে খুব ভালোবাসবে, আমি জানি। কিন্তু তুই বিশ্বাস কর, আমার চেয়ে বেশি তোকে কেউ ভালোবাসবে না, বাসতে পারে না। ভীষণ কষ্ট হচ্ছে নিঝুম, আমার যাওয়ার সময় হয়ে গেছে, ওপারে তোর জন্য আমি অপেক্ষা করব, সেখানে কিন্তু তুই শুধু আমার, শুধুই আমার, আমাদের মাঝে আর কেউই থাকবে না, তোর আকাশ। কি হয়েছে নিঝুম?
আসুন বসুন। না বেশিক্ষণ বসবো না, শুনুন কয়েকটা টেস্ট দিয়েছি, যত দ্রুত সম্ভব ওগুলো করিয়ে ফেলবেন, তারপর আমি কথা বলব। কিন্তু ওর কী হয়েছে? তেমন কিছুই হয়নি, তবে আপনার স্ত্রীর মুখ থেকে যা শুনলাম তাতে মনে হয়েছে প্রচণ্ড কষ্ট পেয়েছে সে, পৃথিবী সম্পর্কে ওর আগ্রহটা হারিয়ে গেছে, বাকরুদ্ধ হয়েছে, বলতে পারেন কথা বলার আগ্রহটা ও হারিয়ে ফেলেছে। তার মানে ও আর কোনোদিন কথা বলবে না? কেন পারবে না, বাকশক্তি তো হারায়নি, বাকরুদ্ধ হয়েছে। এটা কয়েক সেকেন্ডের ব্যাপারও হতে পারে, কয়েক দিনেরও ব্যাপার হতে পারে, একেবারেই সাময়িক ব্যাপার। আপনি একটা কাজ করতে পারেন, নিঝুমকে এই পরিবেশ থেকে দূরে কোথাও সরিয়ে নিতে পারেন, কোনো স্বাস্থ্যকর পরিবেশে। নতুন পরিবেশে হয়তো ওর কথা বলার আগ্রহটা বাড়তে পারে। তাছাড়া তাছাড়া কি? আমার কিন্তু মনে হচ্ছে নিঝুম প্রেগন্যান্ট। টেস্টগুলো এলে আমি বলতে পারবো। আশ্চর্য, যাদের বিরুদ্ধে অভিযোগ থাকে অথচ প্রমাণিত নয়, এমন কাউকেই আমরা সাধারণত দুর্গম এরিয়ায় বদলি করে থাকি। কিন্তু তুমি স্বেচ্ছায় কেন যেতে চাইছো? স্যার, এই মুহূর্তে আমার বদলি হওয়াটা খুবই প্রয়োজন। পারিবারিকভাবে আমি ভীষণ সমস্যায় আছি, এই জন্যই নির্জন এরিয়ায় আমাকে বদলি করা হলে আমার খুবই উপকার হয় স্যার। যাক, খুশি হলাম তোমার বদলির খবর শুনে। বদলিটা আমাদের জন্য খুব দরকার ছিল। নতুন জায়গা, নতুন নির্জন পরিবেশ, নিঝুমের জন্য কিছুটা হলেও চেঞ্জ আসবে। কিছুটা নয়, বরং বলো অনেকটা। যেন আমার এই বদলিটা বেশ কঠিন হয়ে পড়েছিল, কিন্তু ডিআইজি সাহেব যেভাবে আমার জন্য আইজি সাহেবের কাছে অনুরোধ করলেন, সত্যি আমি ওনার কাছে কৃতজ্ঞ। আচ্ছা, আমরা কবে যাচ্ছি? এই তো কয়েকদিনের মধ্যেই। এই শোনো, তুমি কিন্তু অবশ্যই শেভ করে নেবে। শেভ না করে ওই নির্জন এলাকায় তুমি যদি যাও, তোমাকে আর কেউ পুলিশ ভাববে না, তোমাকে সবাই গুন্ডা ভাববে, বুঝেছো? ওদিকটায় যাবি? চল। খানা আর একটু খা। আচ্ছা ঠিক আছে, ভালো না লাগলে খাস না, কিন্তু একটু পরে কিন্তু আবার খেতে হবে, ঠিক আছে? লক্ষ্মী বোন, তুই এখানে বস, আমি হাতটা ধুয়ে তোর জন্য পানি নিয়ে আসছি।
মিঝুন কোথায় গেলি? আমি ঠিক বুঝতে পারছি না, ওনার আওয়াজ শুনে তাকিয়ে দেখি উনি মাথা ঘুরে পড়ে গেলেন, তাই এসে ধরে ফেললাম। খুব ভালো করেছেন, আমাকে আরেকটু হেল্প করবেন প্লিজ? জি বলুন। ওকে ধরে একটু বাসায় নিয়ে যেতে হবে। অবশ্যই। কি হয়েছে মিজুয়ের? কিছু হয়নি, তবে হতে পারত। কিরকম? আমি ওকে খাইয়ে ঘরে পানিয়ে আনতে গেছি, ও কাউকে কিছু না বলে একাই ঘর থেকে বেরিয়ে গেছে। বলো কি? হাঁটতে হাঁটতে একেবারে লেকের পাড়ে চলে গিয়েছিল। তারপর? ওখানে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে গেছিল। সর্বনাশ! মাথা ঘুরিয়ে পানিতে পড়ে গেলে কি সর্বনাশ হতো বলো তো? হঠাৎ ওই পানিতে থাকা এক যুবক ওকে ধরে ফেলেছিল, আমিও ওখানে পৌঁছে গিয়েছিলাম। কে সেই যুবক? জামা কাপড় ভেজেছিল, চলে গেছে। ঠিকানা রেখেছো? আমার একদম খেয়াল ছিল না, আসলে আমার এত আনন্দ হচ্ছিল যে। আনন্দ? এর মধ্যে আনন্দের কি আছে? আছে, আনন্দের অনেক কিছু আছে। নিঝুম জ্ঞান হারিয়েছিল চিৎকার দিয়ে, বাসায় ফেরার পর কথা বলেছে। হ্যাঁ, নিঝুম কথা বলেছে? আমার নিঝুম কথা বলেছে? কোথায়? নিঝুম, নিঝুম, নিঝুম সত্যি তুই কথা বলছিলি? কতদিন কতদিন তোর মুখে ভাইয়া ডাক শুনিনি নিঝুম। আমার কথা বলতে ভালো লাগে না ভাইয়া। কেন রে? তোর ভাবির মুখে শুনলাম তুই মাথা ঘুরে জ্ঞান হারিয়ে ফেলেছিলি, এখন এখন তোর কেমন লাগছে? ভালো। বন্ধ করুন আপনি এই সুর সাধনা। জি। জি মানে? জি মানে আপনি বলেছেন তাই বন্ধ করে দিলাম। আর কখনো আপনার এই সুর সাধনার আওয়াজ যেন আমার কানে না আসে। আচ্ছা। আচ্ছা মানে? আমি জানি আমার গলার কর্কশ স্বরটা আপনার খারাপ লেগেছে, শুধু আপনার না,
আমার আশেপাশে যারা থাকে তাদের সবারই খারাপ লাগে। কেউ ধমক দেয়, কেউ আবার ব্যঙ্গও করে। তাই নির্জন জায়গায় এসে গলাটা ঠিক করার জন্য সাধনা করি। আমার না সুরে সুরে গাইবার খুব শখ। তাহলে বন্ধ করলেন কেন? আপনি বললেন তাই। আমি বন্ধ করতে বলি, আপনি বন্ধ করে দেবেন? হ্যাঁ। কেন? কারণ আপনার কণ্ঠটা সুর দিয়ে ভরা। যত জোরেই কথা বলেন আর যত রেগেই চিৎকার করেন মনে হয় সুর ঝরে পড়ছে। আপনাকে দেখলে মনে হয় সুর ভেসে বেড়াচ্ছে পৃথিবীর মাটিতে। এমন সুন্দরের কথা না শুনলে অন্যায় হবে, তাই আজ থেকে আমার সুর সাধনা বন্ধ। চলি। বিজুকে খাইয়েছ? আজ সে একাই খেয়েছে। বলো কি, রাতে একসাথে খাবে? আসছে। আয় নিজুম আয়, কতদিন তোর সাথে একত্রে বসে খাই না, বস। আচ্ছা ভাবি, আমার কথাগুলো কি খুব সুন্দর? সুন্দর মানে তোর কথা শোনার জন্যই তো আমরা বসে থাকি, কি বলিস তুই? আমি রেগে কথা বললেও ভালো লাগে? শুধু রেগে কেন, তুই বকাবকি করলেও আমাদের ভালো লাগে। তোর বকবকি শোনার জন্যই তো আমি আর তোর ভাইয়া তোকে ইচ্ছে করে রাগাতাম। কি রে খাচ্ছিস না কেন, খাইয়ে দেব? না না ভাবি, আমি খাচ্ছি। হ্যাঁ শুরু কর। কিছু বলবি ভাবি? তুমি ওই ছেলেটার ঠিকানা জানো? না তো, কেন? জ্ঞান হারিয়ে পড়ার সময় একটা মানুষ আমাকে ছুটে এসে ধরল, তার ঠিকানা জানাটা আমার দরকার ছিল। আসলে তোকে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ঠিকানা জিজ্ঞেস করতেই ভুলে গেছি। খুব অন্যায় হয়েছে ভাবি, অ্যাটলিস্ট চায়ের দাওয়াত দেওয়া উচিত ছিল। তা তো বটেই, তবে এটা এমন কোনো ভুল নয় যে সংশোধন করা যাবে না। মফস্বল শহর নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে।
আমার সাথে দেখা হলে অবশ্যই আমি চা খাওয়ার দাওয়াত দিয়ে দেবো, তুইও দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। কেন এসছেন? আপনাকে না বলেছি সুর আমি পছন্দ করি না? এই পৃথিবীটা সুর দিয়ে, তাল দিয়ে, ছন্দ দিয়ে সৃষ্টিকর্তা তৈরি করেছেন, কিন্তু এখানে রাজত্ব করছে অসুরেরা। তারা পৃথিবীর সমস্ত সুরকে তছনছ করতে চায়, সুর সাধকদের মন ভেঙে দিতে চায়। তাই আমি এখনো সুর পছন্দ করি না। আমি তো সুর সাধনা করতে আসিনি। তাহলে কেন এসছেন? অনেকদিন ধরে এই জায়গাটায় আসি তো, তাই কেমন জানি একটা মায়া পড়ে গেছে। তাছাড়া তাছাড়া কি? কেন যেন মনে হচ্ছিল আপনি আসবেন। আমার এখানে আসার সাথে আপনার কি সম্পর্ক? আপনাকে দেখতে খুব ইচ্ছে করছিল। কেন আমাকে আপনাকে দেখতে ইচ্ছে করছিল? কেন আপনি 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 খুব সুন্দর। আমি এখন আসি। শুনুন, এই জায়গাটা আপনার খুব প্রিয় না? হ্যাঁ। রোজ এখানে আসতে ইচ্ছে করে? তা তো করেই, কিন্তু আপনি না করলে আর আসবো না। আমি আর নিষেধ করবো না। তাহলে তো রোজ আসবো। ভাবি সেদিন বলছিলেন আপনি আমাদের বাড়িতে গিয়ে নাকি বসেননি, এক কাপ চাও খাননি। মানে পানিতে ছিলাম তো, তাই জামা কাপড় ভেজা ছিল, তাই চলে এসেছিলাম। পরেও তো আসতে পারতেন। তা হয়তো পারতাম, কিন্তু মনে হলো আপনি যদি আবার কিছু মনে করেন। আমি কিছু মনে করব না। আপনি কাল বিকেলে আমাদের বাসায় আসবেন। ঠিক আছে, আসব। কি নাম আপনার? সাগর, সাগর চৌধুরী। সেদিন আমার বোন নিঝুমকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন, বাড়িতে পৌঁছেও দিয়েছিলেন, অথচ একটা ধন্যবাদ দেওয়ার সুযোগ পর্যন্ত দেননি। ধন্যবাদ কেন দেবেন, মানুষ তো মানুষের জন্য এগিয়ে আসবেই। কজন এভাবে এগিয়ে আসে বলুন তো? এমনিতে আপনি কি করেন? যে কিছু করি না। কিছুই করেন না, তাহলে আপনি চলে কিভাবে? বাবা ব্যবসা করতেন, মারা যাওয়ার সময় প্রচুর সম্পত্তি রেখে গেছেন, তিনটে রেস্ট হাউস, দুটো বাড়ি, একটা বাড়িতে আমরা থাকি, অন্য বাড়িটা ভাড়া। তিনটে রেস্ট হাউস আর বাড়ি ভাড়া থেকে যা আসে সবই আমার, আর ব্যবসাটা ভাইয়া দেখাশোনা করেন। ওই ব্যবসাটাকে আমি ছুঁয়েও দেখি না। কেন? কারণ ওই ব্যবসাটাকে আমি ঘৃণা করি। কিসের ব্যবসা? কাঠের। ব্যবসাটা কি অবৈধভাবে করা হয়? না না, অবৈধ হবে কেন, বৈধ ব্যবসা, সরকারের অনুমতি আছে। তাহলে ঘৃণা করেন কেন? কারণ ওই ব্যবসাটা করতে হলে একটা প্রাণকে হত্যা করতে হয়। মানে? আপনার কাছে পিস্তল আছে, মানুষের জানমালের হেফাজত করার জন্য সে পিস্তল থেকে গুলি ছুটতেই পারেন, কিন্তু একটা নিরীহ প্রাণকে হত্যা করার অধিকার কি আপনার আছে? না না, তা কেন থাকবে? গাছ তেমনই একটা নিরীহ প্রাণী, কারো কোনো ক্ষতি করে না, উপকার করে,
ছায়া দেয়, ফুলের সৌরভ দেয়, ফল দেয়। সেরকম একটা প্রাণকে হত্যা করতে হয় বলেই আমি ওই ব্যবসাটাকে ঘৃণা করি, ভাইয়া করে। ভাইয়ার ভাবিকে আমি বলে দিয়েছি, ওই ব্যবসা থেকে আসা একটি টাকাও যেন আমাদের সংসারে খরচ না করে। আমি যদি কখনো বিয়ে করে আলাদা হয়ে নিজের বাড়িতে চলে যাই, তখন যেন তারা সেটা খরচ করে। তিনটে রেস্ট হাউস আর বাড়ি ভাড়া থেকে যা আসে তা দিয়ে তো আমার জীবন চলবেই, আমার ছেলে মেয়ে সারা জীবনও পার হয়ে যাবে। আপনি এখনো বিয়ে করেননি? না। কেন? আমি সুর ভালোবাসি, মনের মতো সুর না পেলে আমি সংসার সাধনা করতে পারবো না। আচ্ছা, আপনার হারমোনিয়ামটা কোথায়? শোপিস বানিয়ে রেখে দিয়েছি। কেন? আপনি বারণ করলেন সুসাধনা করতে, তাই ওটার আর কোনো কাজ নেই। আমি যদি এখন আবার আপনাকে করতে বলি, আপনি করবেন? সত্যি বলছেন? সত্যি। তাহলে কাল থেকেই সুসাধনা করব। কাল কেন, আজ কেন না? আজ যে হারমোনিয়ামটা নেই তাও তো কথা। আচ্ছা, প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম, আপনি হারমোনিয়ামটা পাড়ে রেখে গলা পর্যন্ত পানিতে ডুবে রেওয়াজ করছিলেন। আমার এক বন্ধু বলেছিল, পানিতে গলা পর্যন্ত ডুবে রেয়াজ করলে নাকি গলাটা বেশ খোলে, গলার গাম্ভীর্য বাড়ে। কথাটা কিন্তু সত্যি। তাই? তাই আমি রোজ ওখানে বসে প্রথমে হারমোনিয়াম দিয়ে রেয়াজ করি, তারপর হারমোনিয়ামটা রেখে পানিতে নেমে রেয়াজ করি। একটা কাজ করুন, আজকে হারমোনিয়াম ছাড়াই রেয়াজ করুন। গলায় যদি সুর না বসে? আমি ধরিয়ে দেব। সত্যি? সত্যি। তাহলে শুরু করি। ভুল হলে কিন্তু আপনি ধরিয়ে দেবেন। ওখানটা যাই। নিজম কি জানে যে তুমি তাকে বিয়ে করতে চাও? এখনো তাকে বলিনি, আপনারা সম্মত হলেই বলবো। দেখো সাগর, আমি তোমার প্রস্তাবে খুশি হয়েছি, কিন্তু আমি নতুন করে কোনো ভুল করতে চাই না। বিয়ে যদি হতেই হয় তাহলে নিজমের ইচ্ছাতেই হবে। আমরা আজই নিজমের সাথে কথা বলবো, তারপর তোমাকে জানাবো। নিজমের ইচ্ছের বিরুদ্ধে তাকে আমি বিয়ে করব না, আমার হয়ে কথাটা তাকে বলে দেবেন? বলবো, অবশ্যই বলবো। আজই আমি নিজমের সঙ্গে কথা বলবো। দাঁড়াও সাগর। সোজা হয়ে আমার চোখের দিকে তাকাও। তুমি আমাকে বিয়ে করতে চেয়েছো? হ্যাঁ। কেন? আমার মনে হচ্ছে তুমি নিজেই একটা সুর, পৃথিবীর সমস্ত সুর দিয়ে তৈরি এক মানবী। আমার মন যেমনটা চায় ঠিক তাই। তোমার সাথে আমার বিয়ে হলে আমি মনির সুখে সংসার সাধনা করতে পারবো। তুমি জানো না আমার জীবনে কি ঘটেছে? জানি। তুমি জানো আমি মা হতে চলেছি? এ তো খুশির সংবাদ, তোমার সন্তান হবে, আর সেই সন্তানের বাবা হিসেবে যদি আমার নাম লেখা হয় তাহলে আমার খুব ভালো লাগবে। আমি যদি রাজি না হই কি হলো সাগর? সাগর কি হয়েছে? সাগর কি হয়েছে? হঠাৎ করে চারপাশটা কেমন শূন্য মনে হচ্ছিল, বুকের মাঝখানটায় কেমন যেন করছিল, তারপর মাথাটা দুলে উঠল। তুমি কেন কষ্ট করে আমাকে ধরতে গেলে? তুমি পড়ে যাচ্ছিলে,
কি দেখছো? কেন যেন আমার মনে হয়েছিল তুমি আমাকে পড়ে যেতে দেবে না। আমার সেই বিশ্বাসটাই এখন সত্য মনে হচ্ছে। সাগর, আমার খুব ভালো লাগছে নিঝুম, আমাকে পড়ার হাত থেকে বাঁচিয়ে তুমি প্রমাণ করেছো তুমি ঠিক আমার মতো করেই আমাকে ভালোবাসো। সাগর, তোমাকে কিছু কথা আমার জানানো দরকার, খুবই দরকার। আমি সব জানি, সব কিছু চাওয়ার বিপরীতে শুধু তুমি। দেখো, আমার সন্তান হবে যার বাবা তুমি নও, কিন্তু তুমি তার পিতৃত্ব নিতে রাজি হয়েছো সানন্দে। আমার জীবনে আরো একজন আছে যার কথা তুমি জানো না, ইনফ্যাক্ট কেউই জানো না। ওর নাম আকাশ, সেই আমার প্রেম, আমার প্রথম প্রেম। তুমি তাকে বিয়ে করনি কেন? সে অনেক কথা, তোমার শুনতে ভালো লাগবে না। না না, বলো আমাকে, আমি শুনবো। ও আমার 2 বছরের সিনিয়র ছিল, চিঠিটা দিয়ে চলে গেছে। কোথায় গেছে? ওকে কেন চলে যেতে হলো আঙ্কেল? আঙ্কেল, আপনি আমাকে সবকিছু খুলে বলছেন না কেন? কোথায় আকাশ? ও নেই মা, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। ও চলে গেল আমাকে এক দুর্বৃত্ত স্বামীর হাতে ফেলে, সে কথা তো তুমি জানো। সাগর, তোমাকে আমি ঠকাতে চাই না, তুমি অনেক ভালো। আমি আমার চরম নিঃসঙ্গতায় তোমাকে বন্ধু হিসেবে পাশে পেয়েছি, কিন্তু আকাশ তো আমার জন্য অপেক্ষা করে আছে। সে তো পরপারে, এপারে আমি আছি জেনেছ। তোমার যদি কখনো মনে হয় এই মানুষটাকে একটু ভালোবাসা দেয়া যায়, তখন দিও। তার আগ পর্যন্ত সারা জীবন আমি তোমার সাথী হয়ে থাকব। চলো। দেখ দুর্জয়, প্রত্যেকটা পরিবারেই কম বেশি ঝামেলা হয়। আমার সাথে নিঝুমের হয়েছিল প্রথম দিনেই। আরে বাবা, তাই বলে কি একটা সংসার ভেঙে যাবে? আমি কালই নিঝুমকে নিয়ে ঢাকায় ফিরে যাব। ওর মুখে হাসি ফুটাবো এবং 8-10 জনের মতন করে আমি বাঁচব। কিরে, কথা বলছিস না কেন? দেখ, আমরা আর কি বলবো, আমরা তো ভাই ভাবি, কিন্তু তোরা তো স্বামী স্ত্রী। আমার মনে হয় নিঝুমের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়াই ভালো। তা তো বটেই, আমরা দুজন আগে কথা বলে সিদ্ধান্ত নেব, কিন্তু আপনাদেরও তো একটা ভূমিকা আছে। নিঝুমকে বোঝানো দরকার যে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এখন নিঝুমকে বুঝিয়ে তার সংসারে পাঠানোর দায়িত্ব আপনাদের। আরে সাগর, এসো বসো। নিঝুম, 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 আমি আমার ভুল বুঝতে পেরেছি, আই এম সরি নিঝুম। নিঝুম, নিঝুম, বিশ্বাস করো, আমেরিকার পরিবেশের সাথে নিজেকে খাপ খেয়ে চলতে চলতে আমি বাংলাদেশের পরিবেশের কথা ভুলে গিয়েছিলাম। আর সেই কারণে তুমি যেমন কষ্ট পেয়েছ, হয়তোবা তার চেয়ে অনেক বেশি পেয়েছি আমি। গত 3-4 মাস আমি একটু শান্তি পাইনি। নিঝুম,
নিজু, আমি জানি তুমি মা হতে চলেছ। আমি তোমাকে নিতে এসেছি। এই মুহূর্তে তোমার ঢাকায় থাকা উচিত নিজু। আপনি কি করে ভাবলেন যে আপনি নিতে আসলেই আমি আপনার সাথে যাব? আমি কেন তোমাকে নিতে আসবো নিঝুম? ওটা তো তোমারই সংসার। তুমি তোমার সংসার নিজের হাতে সাজাবে। আমার মনে হয় এখানে থাকা ঠিক হচ্ছে না। আমি বরং চাই। দাঁড়াও, তুমি না বলেছিলে আমার সন্তানের বাবা হিসেবে তোমার নাম থাকলে তুমি খুশি হবে? হ্যাঁ। তাহলে আমাকে রেখে চলে যাচ্ছ কেন? তুমি বললে যাব না। মানে? তুমি যাবে না। আমি আপনার সাথে যাচ্ছি না। আপনি যে সংসারের কথা বলেছিলেন সেটা আমি সেই দিনই ত্যাগ করে চলে এসেছি। আমি ভাইয়াকে বলবো কালই যেন আপনার কাছে ডিভোর্স লেটার পাঠানোর ব্যবস্থা করে। নিঝুম, নিঝুম, এটা তোমার একটা পাগলামি, প্লিজ। জীবন নিয়ে পাগলামি আপনি করলেও আমি করব না। আমার পেটে যে সন্তান তিল তিল করে বড় হচ্ছে সে আমার সন্তান, তাকে আমি আমার মতন করে বড় করব। আপনি প্লিজ আসুন। নিঝুম আপনি যান।